আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। শানি তু আমাদের কথা চ্যানেলটি থেকে আমি তুষার বলছি। আমি এখন আছি ফিনিস্টারে। ফিনিস্টার এরিয়াটি অনেক বড়। আমি আমার আশেপাশের ছোটো ছোটো যে শহরগুলো আছে ওগুলোতে ঘুরবো এবং ঘুরে আপনাদের দেখাবো। তারপর হচ্ছে আমি অন্য অন্য জায়গাতে যাওয়ার ইচ্ছে আছে এবং যাবো। এই যে জায়গাটি দেখছেন, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট গাড়ি, মানে এই খালি জায়গাটিতে রোমানিয়ান, আলবেনিয়ান এই অঞ্চলের লোকগুলোই থাকে। এখানে তারা বসবাস করে কিছুদিনের জন্য, কারণ এইখানে থাকার জন্য তাদের পে করতে হয়। প্রতি দিন 30-40 ইউরো তারা পে করে থাকে। আর এই ক্যাবেনে থাকে, ক্যাবেনটা পুরো রুমের মতো, এই ভিতরে সব কিছুই আছে এবং এখানেই তারা থাকে। আর আমি এখন আছি আটলান্টিক মহাসাগরের পারে একটি ছোট এরিয়াতে। আচ্ছা, এই এরিয়াতেই ঘুরবো। আর প্যারিসবাসীদের জন্য ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আপনারা কেউ যদি ফিনিস্টার ব্রুতেনে আসতে চান, সেক্ষেত্রে আপনারা ট্যুর করতে পারেন। থাকার জন্য যদি আসতে চান সেটাও করতে পারেন। খুব চমৎকার একটি এরিয়া। আর এখানে আসতে হলে আপনার প্যারিস মুম্পানাস থেকে টিকিট কেটে এই শহরে আসতে হবে এবং যাতায়াত দূরত্ব হচ্ছে 4-4.5 ঘন্টা ট্রেনে। আর আপনি যদি ড্রাইভ করে আসতে চান সেক্ষেত্রে আপনার 5 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। চাইলে আপনারা আসতে পারেন। খুবই চমৎকার একটি শহর এবং এখানে থাকার জন্য খুবই চমৎকার এবং ঘোরার জন্য খুবই চমৎকার, কারণ এখানে অনেক বাংলাদেশি ভাই আছেন, ফ্যামিলি নিয়ে থাকে, ইন্ডিয়ান পাকিস্তানিও মোটামুটি আছে। খুবই চমৎকার একটি শহর, দেখতেই পাচ্ছেন। আর এই শহরে মোটামুটি ভালোই মুসলমান আছে, আর আরবিক আছে। ইদানিং আফগানিস্তানিও অনেক আসছে এবং ক্রাইম যে হয় না তা না হয়, বাট অন্য অন্য শহরগুলোর মতো না। সব কিছু মিলে থাকার মতো উপযোগী একটি শহর। আর এই শহর সম্বন্ধে যদি আরও ভালো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজে এই শহরের আছে, ওখানে ভিজিট করে দেখতে পারেন। তারপর এই শহরে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইয়া আছেন যারা খুবই ভালো পজিশনে আছেন। নীল মানুষ ভাই নামে একজন আছেন, ওনার সাথে আপনারা ফেসবুকে যোগাযোগ করে দেখতে পারেন। উনি এখানে আছেন, ওনার সাথে কথা বলে আপনারা জানতে পারেন যে এই শহর সম্বন্ধে, কারণ এই শহরে আমি স্থানীয় না, তাই আমি তেমন একটা ইনফরমেশন আপনাদের দিতে পারছি না, যেহেতু আমি এই শহরের বাসিন্দা না। যাই হোক, শহরটি সম্বন্ধে বললাম আর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি শহর। এর শহরের দেখার মতো যথেষ্ট জিনিস আছে। আপনি যদি এই শহরে আসতে চান সেক্ষেত্রে আপনার খরচটা খুবই কম হবে। আর যারা প্রাকৃতিক প্রেমী সেই তারা তো অবশ্যই শহরে আসতে পারেন। খুব বড় বড় ফরেস্ট এরিয়া আছে দেখার মতো, আপনারা সেটা করতে পারেন। বড় বড় পাহাড় আছে এবং সামনে ইংল্যান্ড বর্ডার আছে। সব কিছু মিলেই দেখার মতো একটি শহর, থাকার মতো একটি শহর। আর আমি তেমন একটি কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমি নিজেও এই শহরটি দেখতে আসছি, আমি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি খুবই চমৎকার একটি শহর। আর কি বলবো, তাহলে চলুন আমিও ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে দেখি। Thank you.
Thank you.